আমাদের চ্যানেল এএস নিউজ অ্যান্ড মিডিয়াকে সাবস্ক্রাইব করুন। বিভিন্ন ধরনের স্পোর্টস, পলিটিক্স এবং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের ইন্টারেস্টিং আপডেটস সবার আগে পাওয়ার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এএস নিউজ অ্যান্ড মিডিয়া। আজকে আমরা কিছু নিউজ এবং লেটেস্ট আপডেটস নিয়ে এই ভিডিওটা বানিয়েছি, সো লেটস স্টার্ট। প্রথমে আসি ইন্ডিয়া খবর নিয়ে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের রাউন্ড চলছে, আপনারা সবাই জানেন। তো কি করলে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে আপনাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের যে রুলসটা আছে সেটা যদি আপনারা না জেনে থাকেন তো আপনাদেরকে তাই জানিয়ে দিই। এই কোয়ালিফাইং রাউন্ডে টোটাল 4টে রাউন্ড হয় এবং 4টে রাউন্ডের মধ্যে যে ফোর্থ রাউন্ড হয় সেটা অলরেডি হয়ে গেছে। আর এখন বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া যে ম্যাচটা খেললো সেটা ছিল থার্ড রাউন্ডের ম্যাচ। থার্ড রাউন্ডে মোট রয়েছে 40টা টিম, 8টা গ্রুপ, ওটায় প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম। এবার আসি ইন্ডিয়ার গ্রুপে। ইন্ডিয়ার গ্রুপে সবার উপরে রয়েছে কাতার, যাদের 4 ম্যাচ খেলে 10 পয়েন্ট। তারপরে রয়েছে ওমান, 3 ম্যাচ খেলে 6 পয়েন্ট। তারপরে আফগানিস্তান, 3 ম্যাচ খেলে 1 পয়েন্ট। তারপরে ইন্ডিয়া, 3 ম্যাচ খেলে 2 পয়েন্ট। এবং বাংলাদেশ, 3 ম্যাচ খেলে 1 পয়েন্ট। তারা যাবে নেক্সট রাউন্ডে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে। এই টোটাল যে 8টা গ্রুপ আছে এদের মধ্যে যারা লিগ টপার্স, অর্থাৎ সেই টপ 8টা টিম যাবে পরের রাউন্ডে। এবং এর সাথে যারা সেকেন্ড পজিশনে থাকবে তাদের মধ্যে বেস্ট 4 জন, সেটা অবশ্যই পয়েন্ট এবং গোল ডিফারেন্স বা সবকিছু মিলিয়ে দেখা হবে। আর একটা ব্যাপার আছে, কাতার যেহেতু অলরেডি সিলেক্টেড ওয়ার্ল্ড কাপের জন্য, যেহেতু কাতারেই ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, ওই জন্য কাতার যদি টপ বা বেস্ট 4 রানার্স আপদের মধ্যে থাকে তাহলে বেস্ট 5th রানার্স আপকেও পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করা হবে। এবার ইন্ডিয়াকে অবশ্যই সবকটা ম্যাচ জিততে হবে। তাছাড়া আমাদের নজর রাখতে হবে ওমানের দিকে। ওমান যদি ড্র করে বা ম্যাচ হেরে পয়েন্ট নষ্ট করে তাহলে ইন্ডিয়া গ্রুপে নিজেদের দ্বিতীয় স্থান অধিগ্রহণ করতে পারে। সেটা হলে তখন দেখা হবে যে ইন্ডিয়া বেস্ট 4 বা বেস্ট 5th রানার্স আপে আছে কিনা। আর যদি থাকে তো নেক্সট রাউন্ডে ইন্ডিয়া কোয়ালিফাই করবে। এবার আসি পরের নিউজ, আমাদের ইন্ডিয়া টিমের ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে। ইয়াং ডিফেন্ডার, হার্টের প্রবলেম হয়েছে তো তাই তাকে ফ্রান্সে পাঠানো হয়েছে। এবং মুম্বাই সিটি এফসি থেকে জানানো হয়েছে যে এআইএফএফ এবং তাদের ক্লাব যথেষ্ট পরিমাণে তার উপর নজর রাখছেন বা তার ট্রিটমেন্ট যাতে ভালো হয় সেটাই দিকে তাকাচ্ছেন। দেখা যাক এবার কী হয়। আমরা আশা করবো যাতে এই তরুণ ফুটবলার আবার ফিরে আসে ফুটবল মাঠে এবং পুরো দমে এসে ফুটবল খেলতে পারে। এবার আসি মহান স্পোর্টিংয়ের নিউজ নিয়ে। মহান স্পোর্টিংয়ে তীর্থঙ্কর এবং চান্তে আবার তাদের কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে। অর্থাৎ নভেম্বর মাসে মহান স্পোর্টিং যে সিকিম গোল্ড কাপ খেলতে যাচ্ছে তাতে তারা তীর্থঙ্কর এবং চান্তেকে পাবে। ওদের কাছে অনেক ক্লাবের সে অফার ছিল, ইস্ট বেঙ্গল থেকে শুরু করে অন্যান্য ক্লাব, কিন্তু যেহেতু কোনো কিছু এক্সিকিউশন জানুয়ারির আগে সম্ভব নয় তেন তারা থেকে গেল মহান স্পোর্টিং। এবং তাদের কন্ট্রাক্ট রয়েছে 2020 মে মাস পর্যন্ত। ইস্ট বেঙ্গলের বোরা প্যালেস গোমেস, আপনারা সবাই জানেন যে সল্টলেক স্টেডিয়ামের মোহনের সাথে ম্যাচ খেলতে গিয়ে বোরার চোট লাগে এবং গুরুতরভাবে সে চোট লাগার জন্য সে ম্যাচটা সে খেলতে পারে না। এবং খবর অনুযায়ী বোরা প্যালেস গোমেসের সার্ভিস ইস্ট বেঙ্গল প্রায় 1 মাস পাবে না। তো আলেহান্দ্রো আইলিগের শুরুর দিকে বোরাকে পাচ্ছে না, কারণ তার অপারেশন হবে এবং চোট সারতে ডাক্তার বলেছে 1-1.5 মাস সময় লাগবে। এবার লাস্ট বাট নট দি লিস্ট, আজকের খেলা মোহনবাগানের সাথে ইয়াং এলিফ্যান্টাস এফসি শেখ কামাল কাপে যেটা বাংলাদেশে হচ্ছে সেটা ডিটেলসে আসি। প্রথমে জানিয়ে রাখি যে ইয়াং এলিফ্যান্টাস এফসি একটা ভিয়েতনামের টিম, আর ভিয়েতনামের ন্যাশনাল টিমের 7-7টি প্লেয়ার আছে সেই টিমে। তো মোহনবাগানের কাছে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিনও বলা যেতে পারে। তো এই ম্যাচটা টেলিকাস্ট কোথায় হবে এবার এই প্রশ্ন আসি। বাংলাদেশের একটি চ্যানেল আছে বাংলা টিভি বলে, জানি না পশ্চিমবঙ্গে কত লোকের বাড়িতে সেই চ্যানেলটি আসে, সেই চ্যানেলটা টেলিকাস্ট হবে। এবং এর সাথে ইউটিউবে শেখ কামাল ইন্টারন্যাশনাল কাপ এবং বাংলাদেশ ফুটবল দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটি চ্যানেলে টেলিকাস্ট হওয়ার কথা। এখনো কনফার্ম নয় কোনো নিউজ, কিন্তু আমরা আশা করি যে দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে টেলিকাস্ট হবে। আর মোহনবাগানের টিম নিয়ে যদি আসি তো মোহনবাগানের টিমে খুব একটা চেঞ্জেস আসেনি, যেটা কলকাতা লিগে ছিল মোটামুটি সেই টিমই খেলছে। খালি ভিতরের খবর অনুযায়ী ফ্রান্ক গনজালভেসকে হয়তো কিউবির গুণা ফার্স্ট টিমে আজকে নাও খেলাতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা চান যে আরও অনেক ফুটবলের আপডেটস আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ শেষ অবধি দেখার জন্য।